হ্যালো বন্ধুরা, আজকে আমি একটি আমের ছবি আঁকব। সবাই দেখেন, আমি প্রথমে এগুলো দিয়ে নিলাম দাগ। দাগ দিলে আবার সহজ হবে আঁকাটা, তাই সুন্দর করে প্রথমে দাগটা দিয়ে নিলাম। এখান দিয়ে কপাল দিব। দেখেন, এটা মনে হয় কোনো মানুষ হলো, হা হা হা, এটা কোনো মেয়ের ছবি আঁকা হলো না, একটি শাকচুন্নি হলো। শাকচুন্নি প্রথমে আমি এখান দিয়ে চুল দিব। এটা হচ্ছে চুল, তার জন্য প্রথমে ভালো দেখাচ্ছে না, তার জন্য নাকটা আঁকলেই সুন্দর লাগবে। এখন ভালো লাগবেই না, আমারও ভালো লাগছে না ওকে দেখে। আমি প্রথমে এখান দিয়ে একটি এখান দিয়ে আঁকতে হবে, এই যে এখান থেকে শুরু আর এখান থেকে শুরু, বুঝছেন? একদম দাগটা কেটে দিলাম, এখান দিয়ে একটু দাগটা কেটে দিলাম, তাই আমি এখান দিয়ে নাকটা দিয়ে দিলাম। এটাও কোনো মানুষের মুখ হলো না। মানে অনেকদিন পরে আঁকছি তো, কিরকম মানে হালকা হালকা একটু ভুলে ভুলে গেছি, মানে ভুলেও যায়নি, হালকা করে একটু ক্যাচ আপ করতে পারছি না। আমি আগে প্রথমে একটু এভাবে নিচ্ছি, এত
এখান দিয়ে এভাবে দিচ্ছি, এখান দিয়ে এভাবে দিচ্ছি। ওই দেখেন মাঝির তো আর কাম কাজ নাই, দেখেন কোন দিয়ে খুঁজছে। এভাবে হবে নাকটা, এভাবে দিবেন, এভাবে দিবেন, আর এভাবে দিয়ে দিবেন। ঠোঁটটা দিবেন, এভাবে নেবেন। একটু নিব, তার জন্য অল্প একটু কমিয়ে দিচ্ছি।
হ্যালো বন্ধুরা, এভাবে সুন্দর করে করে নেবেন, ভাগ 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 ভাগ।
তারপর এভাবে দিবেন এখান দিয়ে, এভাবে দিবেন। আমার একটি মানুষ আঁকার মুখ শেষ। আমার আঁকা যদি আপনাদের ভালো লাগে এবং চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং লাইক করবেন। টাটা টেন টানা।